ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছে, আর আমিও ভালো আছি। সবাইকে প্রবাসী বেঙ্গলি ব্লগ চ্যানেলে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি আমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা স্কিনকে কীভাবে টাইট করব। আমাদের অনেকে স্কিন লুজ হয়ে যায়, তো লুজ হওয়া তো সেটা তো আমাদের বয়সের সঙ্গে সঙ্গে সেটা তো একটা স্বাভাবিক, সেটা তো চলেই আসে। তো আমরা সেই জন্য তো কিছু তো সেটা আমাদের করার নেই, তবুও যদি সেটা যদি আমরা কিছুটা যদি মেনশন করে থাকি, মানে সেটার উপর যদি একটু যদি টাইম দিয়ে থাকি, তাহলে হয়তো আমরা হয়তো সেটা সাথে একটু হয়তো কমাতে পারবো। আমাদের স্কিন যে টাইট হয়ে যায়, আমাদের স্কিন যে লুজ হয়ে যায়, সেটা আমাদের কী করে দেখলে বোঝা যায়? একটা বোঝা যায়, যেরকম আমরা যখন থ্রেডিং করি, যেরকম এই থ্রেডিংয়ে বা আপার লিপস করি, তখন আমাদের অনেকেরই আছে একটু কেটে যায়, একটু ব্লাড চলে আসে। তো সেটা আমাদের স্কিনটা লুজ হওয়ার জন্যই সেই প্রবলেমটা আমাদের দেখা যায়। আর আমাদের এটা লুজ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ হচ্ছে, যেরকম হচ্ছে আমাদের সেরকম অতটা স্কিনে তখন ব্লাড সার্কুলেশন হয় না, বা আমাদের ময়শ্চারাইজারটা অনেকটা কমে যায়। তো এইরকম নানান কারণে না আমাদের স্কিনটা টাইট থাকে না। তো বয়সের তো স্বাভাবিক রীতি এটা তো থাকেই, তো সেই জন্য আমি তোমাদেরকে একটা দেখাবো যে একটা ন্যাচারাল পদ্ধতিতে, মানে ঘরোয়া ন্যাচারাল সব ঘরের জিনিস দিয়ে আমরা কীভাবে সে স্কিনটাকে ঠিক রাখতে পারবো। আর তোমরা তো জানো যে আমি ন্যাচারাল জিনিস খুবই খুবই পছন্দ করি, আর তাই জন্য আমি তোমাদেরকে সেই জিনিস দিয়ে আমি দেখানোর চেষ্টা করি যাতে তোমাদের স্কিনগুলো ভালো থাকে। আমরা যদি কোনো কেমিক্যাল ইউজ করে থাকি, মার্কেটে অনেক রকমের কেমিক্যাল ক্রিম পাওয়া যায়, কেউ নাইট ক্রিম পাওয়া যায় রাতে মাখার জন্য, বা স্কিনকে টাইট করার জন্য হয়তো অনেক ক্রিম, নানা রকমের ক্রিম পাওয়া যায়, সেগুলোর দামও অনেক লাগে, আর অনেকের ফেসে হয়তো সেগুলো শ্যুটও হয় না। তাই তোমাদেরকে আমি যতটা পারি ন্যাচারাল জিনিস দিয়ে করার দেখানোর চেষ্টা করি যাতে তোমাদেরও স্কিনটা মানে ভালো থাকে। আর ভিডিওটা তাহলে শুরু করে দিই। ভিডিওটা শুরু করার আগে বলি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলো স্টার্ট করি, কীভাবে করছি দেখিয়ে দিই। প্রথমে আমরা যেটা দেবো সেটা হচ্ছে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল হচ্ছে একটা পুরোপুরি ন্যাচারাল প্রোডাক্ট। এটা যাদের কোনো ময়শ্চারাইজার স্যুট হয় না, তারাও এই কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। আর এই কোকোনাট অয়েল আমাদের স্কিনটাকে একটা স্মুথ স্কিন দেয়। তারপরে এটা নেব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরেই পেয়ে যাবে। দিয়ে আমরা দুটোকে ভালো করে মিক্স করে নেব। ভিটামিন ই ক্যাপসুল যাদের অ্যান্টি এজিংয়ের প্রবলেম আছে, মানে আমি যে ভিডিওটা দিয়েছি সেই স্কিনটার জন্য তো খুবই ভালো। আর এটার একটা স্কিনের যাদের ডার্ক সার্কেল থাকে তারাও ওই ই ক্যাপসুল ইউজ করতে পারেন। এটার আমরা প্রথমে ফেসে একটু স্কার্ফ করে নেব। তারপরে যেটা আমরা বানাবো সেটা হচ্ছে আমরা একটা এখানে মাস্ক বানাবো। মাস্কের জন্য আমাদের এখানে ডিম লাগছে। ডিম আমাদের স্কিনের জন্য মানে খুবই ভালো। ডিমের ইয়েলো পার্টটা নয়, যেটা হোয়াইট পার্ট সেই পার্টটার কথা আমি বলছি। আমি এখানে হোয়াইট পার্টটা নেব মাস্কের জন্য। তো হোয়াইট পার্টটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আমি যে ভিডিওটা করেছি টাইটেন স্কিনের জন্য, এই স্কিন এই টাইটেনের জন্য তো খুবই ভালো। আর যাদের ওপেন লার্জ পোর্স আছে, যাদের মানে হয় খুব বেশি, তারাও এটা ইউজ করতে পারো, সেই সমস্যাটাকে অনেকটা দূর হবে। যাদের একনে আছে তাদের জন্য খুবই ভালো। আর সবথেকে যেটা ভালো হচ্ছে, যাদের খুব অয়েলি স্কিন তারা এই মাস্কটা ইউজ করতে পারো। আমি এবার এখানে স্কার্ফটা করছি। আমি এখানে স্কার্ফটা ধরো মিনিমাম 15 মিনিট তো আমি এই স্কার্ফটা করবো, মেসেজটা করবো, কারণ এই মেসেজটাই হচ্ছে বেশ ইম্পর্টেন্ট। মেসেজটা তোমরা ভালো করে দেখবে আমি কীরকম কীরকম করে করছি, সেই হিসেবেই করবে। আমি স্কিনটাকে দেখো ওপরের দিকে তুলেছি। আমরা যখন ফেসিয়াল করি, আমরা হয়তো অনেকেই পার্লারে গিয়ে ফেসিয়াল করি, যারা করো তারা হয়তো জানো, আমরা যখন ফেসিয়াল করি ফেসিয়ালের মেসেজটা আমাদের ঠিক ওপরের দিকে নিয়ে আসে, আমাদের স্কিনটাকে নিচের দিকে আনে না। কারণ নিচের দিকে যদি আমাদের স্কিনটা হয় তাহলে আমাদের স্কিনটা আপনাআপনি লুজ হতে থাকবে। তাই জন্য আমাদের যখন ফেসিয়াল হয় বা কোনো মেসেজ হয় যেটা, সেটাকে যদি আমরা ভালো করে নিচে থেকে ওপরের দিক করে তুলি, তাহলে আমাদের স্কিনটা অনেকটা টাইট থাকবে, এটাতে স্কিনটা লুজ হয় না। আর যে ফেসিয়ালটা করবে, ফেসিয়ালটা একটু হাত একটু চাপ, হালকা একটু চাপ দিয়ে করবে, তাহলে সেটা ভালো হয়। দেখো আমি এটা ম্যাসেজটা করে নিলাম। এবারে কিন্তু আমি এখানে কোনো ওয়াটার দিয়ে আমি কিন্তু ফেসটাকে ওয়াশ করিনি, একটা কটন নিলাম, কটন দিয়ে আমি এটাকে
ভালো করে ওয়াশ করে নিলাম। তারপর দেখো আমি যে ডিমের সাদা অংশটা বের করেছিলাম সেটাকে আমি নিলাম, সেটাকে আমি এটাকে ফেসে মাস্ক হিসাবে ইউজ করলাম। তোমরা চাইলে ব্রাশ দিয়েও এটাতে লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, আমি এখানে হাত দিয়ে ইউজ করেছি। দেখো আমি এখানে ভালো করে পুরো ফেসে লাগিয়ে নিলাম। এবারে আমরা এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে আমরা ফেসটাকে ওয়াশ করে নেবো। তাহলে ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এইটুকু থাকুক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, তাহলে আবার আমি পরের ভিডিও নিয়ে আসছি। টাটা।